এই ভূত পেতনি আত্মা বলে কিছু নেই। ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার, ইউর এ জিনিয়াস। আর কেউ বুঝতে না পারলো আমি ব্যাপারটা বুঝে ফেলেছি যে আপনি টাইম ট্রাভেল আবিষ্কার করে ফেলেছেন। ইটস ইম্পসিবল, লিটারালি ইম্পসিবল টু মেক এ ফিল্ম লাইক দিস ইন 2024। ডেড বডি ট্রেলারটা আমি দেখলাম, এটা খারাপ না, অতিমাত্রায় খারাপ। মানে খারাপ দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল খারাপ, মানে যে ধরনের মানুষের কোনো স্কিল নেই তারা একটা কাজ করতে গেলে পরে যে ধরনের আউটকাম আসে, একটা চোখাখিচুড়ি করে ফেলে, এটা এক ধরনের খারাপ। আর একটা খারাপ হচ্ছে যেই ধরনের খারাপ কাজ অ্যাচিভ করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, যাদের কোনো স্কিল নেই তাদের খারাপ কাজও এত খারাপ হয় না, এর জন্য স্পেশালি পরিশ্রম করতে হয়। ইটস আনবিলিভেবলি হার্ড টু অ্যাচিভ দিস কাইন্ড অফ ব্যাড। তো এই জন্য ইকবাল স্যারকে ক্রেডিট দিতেই হয় 2024 সালে এইরকমের একটা কাজ উপহার দেয়া, যে কাজটা দেখলে মনে হবে যেটা গত 20 বছর আগে টাইম ট্রাভেল করে গিয়ে ওই সময়ের সেন্সিবিলিটি নিয়ে কেউ বানিয়েছিল। একটা হরর সিনেমার ট্রেলার, এই প্রথম কোনো হরর সিনেমার ট্রেলার দেখে আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে আমার মধ্যে থেকে কোন রকমের ফিলিংস অ্যাকচুয়ালি বের হচ্ছে, আমি অ্যাকচুয়ালি কি ফিল করছি। আমি না ভয় পাচ্ছি, না আমার হাসি পাচ্ছে, না এটাকে নিয়ে আমি ট্রোল করতে পারছি, আমি জাস্ট অ্যামেজড হয়ে যাচ্ছি ইকবাল স্যারের অ্যাবিলিটি দেখে। আই মিন সিরিয়াসলি, একটা মানুষ কিভাবে এতটা ভার্সেটাইল হতে পারে? যার প্রথম সিনেমা, সেই সিনেমা দেখেও আমি অবাক হয়ে গেছিলাম। সেই সিনেমাটা টেকনিক্যালি দুর্দান্ত ছিল, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্যামেরা ওয়ার্ক, কনসেপ্ট সবকিছু দেখেই মনে হয়েছিল যে না, এই ধরনের একটা কাজই 2021-22 সালে বা 23 সালে শোভা পায়। একটা মোটামুটি ওয়ান টাইম ওয়াচেবল ভালো সিনেমা ছিল, বাংলাদেশি স্ট্যান্ডার্ড অনুযায়ী বেশ প্রিমিয়াম স্ট্যান্ডার্ডের একটা সিনেমা ছিল, যেটা আমাকে ওই সময় বেশ অবাক করেছিল যেহেতু এটা তার প্রথম সিনেমা। এরপরে সেকেন্ড টাইম তিনি আমাকে আবারও অবাক করে দিলেন। ওই রকমের একটা সিনেমা বানানোর পরে কিভাবে সেই ডিরেক্টর আবার 20 বছর পিছনে টাইম ট্রাভেল করে গিয়ে এই রকমের একটা আউটডেটেড সিনেমা বানাতে পারে? ইটস নট এভরিওয়ানস কাপ অফ টি। ইকবাল স্যার, ইউর গ্রেট। VFX এর কাজ জাস্ট মারাত্মক হয়েছে। যারা বাংলাদেশের অ্যাসপায়ারিং VFX আর্টিস্ট আছেন, যারা VFX নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এই সিনেমাটা মাস্ট 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 ওয়াচ হবে। এই সিনেমা VFX এর কাজ দেখলে পরে আপনারও মনে হবে যে আপনিও জীবনে কিছু একটা করে খেতে পারবেন, অ্যাটলিস্ট না খেয়ে আপনি মরবেন না। এই ব্যাপারটা চিন্তা করে আপনি শান্তিতে রাতের বেলা ঘুমাতে পারবেন যে আপনি যত বড়ই সিটি টেকনিশিয়ান হন না কেন, বাংলা ইন্ডাস্ট্রিতে সবসময় আপনাদের জন্য জায়গা রয়েছে। জিয়াল রোশনকে বলতে চাই, আপনার ভয়েস বেশ সুন্দর, বেশ ভারী কণ্ঠ, আপনি অ্যাক্টিং ছেড়ে দিয়ে ভয়েস আর্টিস্ট হিসেবে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেন, বিকজ ওই ইন্ডাস্ট্রিতে আপনার জন্য একটা ভালো ফিউচার অপেক্ষা করে আছে। সো অ্যাক্টিংয়ে আপনার একেবারেই সময় নষ্ট করা উচিত না, যত তাড়াতাড়ি সম্ভব ওই ইন্ডাস্ট্রিতে সুইচ করে যাওয়াই আপনার জন্য মঙ্গলকর হবে। কারণ যেই ধরনের সিনেমায় যেই ধরনের রোল আপনি প্রতিনিয়ত চুজ করে যাচ্ছেন, সেই ধরনের ক্যারেক্টার, সেই ধরনের অভিনয়, সেই ধরনের সিনেমা দিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে কোনোদিনও স্টার হতে পারবেন না, এমনকি একজন ভালো অভিনেতা হিসেবেও টিকে থাকতে পারবেন না। সো না আপনি হতে পারবেন একজন স্টার, না আপনি হতে পারবেন একজন অভিনেতা, শুধুমাত্র একটা ট্রলের পাত্র হিসেবেই ইন্ডাস্ট্রিতে যদি থেকে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই ধরনের কাজ চালিয়ে যান, গুড লাক। আর শ্যামল মাওলা বেচারা OTT-তে ভালো ভালো বেশ কিছু কাজ করছিল, বেশ কিছু ভালো ভালো রোলে সে ভালো অভিনয় করেছে, যেটা দিয়ে সে বেশ প্রশংসাও কুড়িয়েছে। তো এই ধরনের সিনেমায় যে কাজ করছে, আমি জানি না তার পার্সোনাল লাইফে কি চলছে, বাট আই ক্যান মেক এ প্রিটি গুড গেস, সম্ভবত গুলশান কিংবা বনানীতে সে কোনো বাংলো টাংলো বা ডুপ্লেক্স কেনার চিন্তাভাবনা আছে, এই জন্য এই ধরনের সিনেমায় কাজ করছে। আই হোপ আপনার স্বপ্ন পূরণ হোক। ট্রেলারটা দেখে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমি খুবই এক্সাইটেড, আর অপেক্ষাই করতে পারতেছি না। ইকবাল স্যারের কাছে আমার রিকোয়েস্ট যে আপনার টাইম ট্রাভেল মেশিনে করে আমাকে ঈদের দিন পর্যন্ত সামনে নিয়ে যান, যাতে করে আপনার সিনেমাটা আমি এখনই দেখে ফেলতে পারি। আই মিন রাইট ফাকিং নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ডেড বডির ফার্স্ট ডে ফার্স্ট শোতে। টিল দেন, টাটা।